নমস্কার সবাইকে, এখন পুজো শুরু হয়ে গেছে, দুর্গা পুজো শুরু হয়ে গেছে, শুভ পঞ্চমী সবাইকে। আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি আমি মাইলি লাইভ ফ্রম জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড দুর্গাপুর বাজার স্টেশন বাজার থেকে লাইভ নিয়ে চলে এসেছি। তোমরা সকলে একটু একটু করে জয়েন হয়ে যাও আমার লাইভে। জয়েন হয়ে গেলেই তোমাদেরকে আজকে একদম একদম অত্যাধুনিক কিছু গয়না দেখানো শুরু করে দেবো। সবাই তো নিশ্চয়ই পঞ্চমীতে নতুন নতুন ড্রেস পরে ধরো রেডি, প্যান্ডেল হপিংয়ের জন্য রেডি হয়ে গেছো, কারণ বেশিরভাগ পুজোই আজকে এখন দেখছি সবাই রিলস করে পোস্ট করে দিচ্ছে মোটামুটি। তো সবাই মোটামুটি প্যান্ডেল হপিংয়ের জন্য রেডি হয়ে গেছো। আমিও আজকে এটা আমার আজকে পঞ্চমী লুকস, বাট বাইরে কী চলছে বুঝতে পারছি না, কারণ এখনো শোরুমেই কাটছে। তো শোরুমে কাটছে বলেই হেন্স লাইভ এসছি, বুঝতেই পারছো। অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, এবারে পুজোতে আমি এটা নিলাম, আজকেই জাস্ট নিলাম এটা, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এই কানেরটা নিলাম এবারে পুজোতে, গিফট ফ্রম বর। আমি জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আমার পুজো, এবারে পুজো গিফট আমার। আর এই নাকেরটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, আর এই নাকেরটা আগেই নিয়েছিলাম, এই কানেরটা নিলাম। খুব দুঃখের বিষয়, আজকে আমার নোটটা একটু ভেঙে গেছে, কিছু করার নেই। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটু অন্য টাইপের গয়না দেখিয়ে নেবো। অন্য টাইপের গয়না বলতে দেখো, আমাদের তো মানে এইটা হচ্ছে মেন পুজো, এখন দুর্গা পুজো মানে সব থেকে বড় ফেস্টিভ্যাল, সব জায়গায় হচ্ছে, এরপরেই তোমার হয়ে যাবে লক্ষ্মী পুজো, তারপরে দিওয়ালি। তো পরপর পরপর এখন পুরো পুজো মানে ট্রেন্ডটা পুরো পুজোর ব্যাপারটা চলবে, পুজো পুজো ব্যাপারটা পুরো চলবে। তো দ্যাটস ওয়াই আমি জানি অনেকেই মানত করো কালী পুজোতে, অনেকেই মানে আর একটা মানে মাকে গয়না দেবো, দুর্গা পুজোতেও সেম থাকে। তো আমি একটুখানি ঠাকুরের গয়না তোমাদেরকে দেখিয়ে নেবো। সিলভারের মধ্যে আছে দুর্দান্ত কিছু কালেকশন, কারোর যদি মনে হয় যে না একবার যাই জুয়েলারি গার্ডেনে গিয়ে দেখে আসি, মা দুর্গাকে দেবো বা মা কালীকে দেবো, এরকম কিছু মানে ব্যাপার থাকে, কারণ আমি আগের দিন দেখিয়েছিলাম, তো একজন এসছে আমাদের এখান থেকে দুর্গা ঠাকুরের গয়না কিনে নিয়ে যায়। তো ওই জন্য আমরা আরও ভালো ভালো কালেকশন এনেছি, যাতে তোমরা মানে সুবিধা পাও আমাদের এখান থেকে মানে এই কালেকশনগুলো দেখার এবং কালেকশনগুলো কালেক্ট করার। তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে নিই, দুর্দান্ত আছে, প্রত্যেকটা কালেকশন দুর্দান্ত আছে, জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে নেবো। আর তোমরা তো মানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছো, প্যান্ডেল হপিং হপিং চলছে ধরো, বুঝতেই পারছো। চলো ওয়ান বাই ওয়ান দেখে নিই গয়নাগুলো একটু। এই যাচ্ছে তোমার রাজকীয় মুকুট একটা, জাস্ট দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও দেখতে। এগুলো তো আর আমি গলায় মাথায় পরে দেখাতে পারবো না, কারণ যেহেতু ঠাকুরের, বুঝতেই পারছো, একদমই এক্সক্লুসিভ একটা ঠাকুরের মুকুট আসছে, কি দুর্দান্ত দেখতে দেখো সিলভারের মধ্যে। আর এটা আসছে মোটামুটি 286 গ্রাম মতো আছে, মানে তোমার এটা চলে আসছে 30,000 টাকার মধ্যে, 25-30,000 টাকার মধ্যে চলে আসছে এই পুরো মুকুটটা, চলে আসছে উইদিন 25-30,000-এর মধ্যে। কি সুন্দর দেখতে দেখো সিলভারের রাজকীয় ঠাকুরের মুকুট, সিলভারের রাজকীয় ঠাকুরের মুকুট। আরও বিভিন্ন শেপসের বিভিন্ন সাইজের আছে, এটা যেমন বড়টা দেখালাম, এরপর একটুখানি সিলভারের এরকম মুকুটও আছে, যারা ঘরের ঠাকুর ঘরে পুজো করো এরকমও দিতে পারো। 10 গ্রামের মধ্যে ছুর। আমি অ্যাকচুয়ালি আজকে সিলভারের এই ঠাকুরের কালেকশনটা দেখিনি, তারপর দেখছি কীরকম কী অ্যাভেলেবেল থাকছে, দেখি দিচ্ছি। 110 গ্রাম 10,000 মানে 10-11,000 টাকা 10-11,000 টাকার মধ্যে চলে আসছে 110 গ্রাম 10-11,000 টাকার মধ্যে সিলভারের মুকুট চলে আসছে ঠাকুরের। কি দুর্দান্ত দেখো কালেকশনগুলো। এবারে এই এই প্যাটার্নেরই আছে বেশ বিভিন্ন নতুন নতুন ডিজাইন, এটা আবার 113 গ্রাম, ওই মানে তোমার 10-15,000 টাকার মধ্যে চলে আসছে, এগুলো আবার 10-15,000 টাকার মধ্যে চলে আসছে। আবার এই দুটো সাইজের থেকে একটু সাইজে বড়, দেখো কি সুন্দর দেখতে জিনিসগুলো, মানে দুর্দান্ত কালেকশন, যেমন মানে ফিনিশিং সেরকম দেখতে, মায়েদের মাথায় দিলে খুব সুন্দর লাগবে দেখতে জিনিসটা, ঠাকুরের মুকুট ধরো। এটাও কিন্তু চলে আসে 217 গ্রাম, মানে ওই তোমার 21 মানে 20-25,000 টাকার মধ্যে,
কুড়িগ্রামের মধ্যে নেকলেস দেখাও। আচ্ছা অ্যাকচুয়ালি কি বলতো, আজকে আমি একটুখানি সিলভারের ঠাকুরের কালেকশনটা দেখিয়ে নিয়ে তারপর আমি তোমাদের যেগুলো তোমরা রিকোয়ারমেন্ট বলছো, এটা যেটা দেখালাম এটা যেটা দেখালাম এটা কিন্তু চলে আসছে মোটামুটি 220 গ্রাম 620 গ্রাম 640, মানে ওই 20-22 হাজার টাকার, 20-25 হাজার টাকার মধ্যে, 20-25 হাজার টাকার মধ্যে। সেম সেম প্যাটার্নের, সেম প্যাটার্নের এটাও আছে তোমার, ওয়েট যাচ্ছে একটুখানি 233, আবারও 20-25 হাজার টাকার মধ্যে। এই দেখো এই দেখো, এই প্যাটার্নটা এবারে শেষ করছি 231। এর পরে দেখাচ্ছি একটা ঠোকাইয়ের মধ্যে, এখনও এর মধ্যে ইয়েগুলো লাগানো হয়নি, পাথরগুলো লাগানো হয়নি, দুর্দান্ত দেখতে একটা ময়ূর, ময়ূরের দেখো ডিজাইন করা সিলভারের ঠাকুরের মুকুট, সিলভারের ঠাকুরের মুকুট, এটা কিন্তু আসছে 371, মানে উইদিন 40,000, 35-40 হাজার টাকার মধ্যে চলে আসছে এই এই মুকুটটা, 35-40 হাজার টাকার মধ্যে চলে আসছে এই মুকুটটা, দুর্দান্ত দেখতে একটা মায়ের মুকুট, মায়ের মুকুট। গোল্ড, এটা সিলভার, গোল্ডের প্রাইসটা মেকিং চার্জেস কি ইনক্লুড, এটা সিলভারের জিনিস দেখাচ্ছি, সিলভারের তোমার সব কিছু ইনক্লুড করেই বলছি, এটা গোল্ডের দেখাচ্ছি না এখন। আচ্ছা এই যে কিছু গ্লাস চূড়ো অ্যাভেলেবেল আছে, তোমরা অনেকেই পছন্দ করো, ছোটো রূপোর লক্ষ্মী ঠাকুরের গয়না ছোটো সাইজের পাওয়া যাবে রূপোর, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। এই দেখো এই দেখো গ্লাস চুর, এটা কিন্তু ঠাকুরকেও দিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু সেলফ কনজিউমও করতে পারো, কেউ যদি মনে করো সোনার জল করিয়ে পরবো পরা যেতেই পারে। 103.97, মানে ওই 10-12 হাজার টাকার মধ্যে, 10-12 হাজার টাকার মধ্যে। দেখো গ্লাস চুর দেখালাম, এই দেখো খুব এক্সক্লুসিভ ডিজাইন, সিলভারের হলেও কিন্তু খুব এক্সক্লুসিভ ডিজাইন, দেখো ডিজাইনটা 116.04, এই যাচ্ছে 116.04, এটাও কিন্তু তোমার 10-15 হাজার টাকার মধ্যে, 10-15 হাজার টাকার মধ্যে, ঠাকুরকেও দিতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ ইউজও করতে পারো। এবার দেখাবো খুব সুন্দর ঠাকুরের কানের, খুব সুন্দর একদম মায়েকে পরানোর মতন, মাকে পরানোর মতো এত সুন্দর ঠাকুরকে দেওয়ার ঝুমকো দেখছি গো, এটাও কিন্তু 10-15 হাজার টাকার মধ্যে, 111 গ্রাম 640 মিলি, 10-15 হাজার টাকার মধ্যে। দেখো কি সুন্দর দেখতে কানেরটা, কি সুন্দর দেখতে কানেরটা, দুর্দান্ত দেখতে একটা এত বড় কানের, এইরকম বড় কানের সঙ্গে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কীরকম বড় হারটা হতে পারে, ঠাকুরের হার তো মানুষের হারের মতন হয় না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই যাচ্ছে ঠাকুরের সিলভারের হার, এই যাচ্ছে ঠাকুরের সিলভারের হার, কি দুর্দান্ত দেখো কালেকশনটা, এই যাচ্ছে ঠাকুরের সিলভারের হার, এত বড় এত বড়, এটা কিন্তু মানুষ, কোনো মানুষ কিন্তু পড়তে পারবেও না দেখো, কারণ এটা কিন্তু এতটা বড়, অতএব বুঝতেই পারছো ঠাকুরেরই হবে, মানুষের তো পড়ার মতন নয়। দেখো দাঁড়াও দেখাই জিনিসটা একটুখানি ক্লোজলি তোমাদেরকে দেখাই, ডিজাইনটা দারুণ দেখতে, দারুণ দেখতে, খুব খুব সুন্দর দেখতে। এই যাচ্ছে, এই যাচ্ছে ডিজাইন, এই যাচ্ছে ডিজাইন, খুব সুন্দর যখন পরবে না যথেষ্ট প্রমিনেন্ট আর যথেষ্ট ভিজিবল আসবে, যথেষ্ট প্রমিনেন্ট আর যথেষ্ট ভিজিবল আসবে জিনিসটা, সত্যি দুর্দান্ত দেখতে জিনিসটা। আমি আর একটা তোমাদের সঙ্গে ঠাকুরের ঝুমকো শেয়ার করবো, আর একটা তোমাদের সঙ্গে ঠাকুরের ঝুমকো শেয়ার করবো, ওটা দেখালাম একটু ওভালের মধ্যে, এটা দেখাবো একটু গোলের মধ্যে, দুর্দান্ত দেখতে জিনিসটা। এই যাচ্ছে ঠাকুরের ঝুমকো, এই যাচ্ছে এটা গোলের মধ্যে, দেখো আগেরটা একটুখানি প্রদীপ করার মধ্যে দেখালাম, প্রদীপ শেপের মধ্যে, এটা আবার আর একটা ঠাকুরের ঝুমকো, এটাও কিন্তু চলে আসছে প্রায় তোমার 188.16, মানে 8,000, এটা আবার 8-9 হাজার টাকার মধ্যে চলে আসছে, 8-9 হাজার টাকার মধ্যে চলে আসছে এই ঝুমকোটা সিলভারের। এর সঙ্গে ম্যাচিং হার দেখাই, খুব দুর্দান্ত আর একটা
ম্যাচিং হার দেখাই, গোল যেহেতু পাশাটা তাই জন্য ইয়েটাও মানে পেন্ডেন্টটাও গোল, ঠাকুরের লকেটটাও গোল, কি সুন্দর দেখো। কেউ মনে করলে আমরা কিন্তু সোনার জলও করিয়ে দেবো, মানে কেউ যদি মনে করো ঠাকুরকে রূপোর ওপর সোনার জল করিয়ে যাতে গোল্ডেন লুকসটা আসে সেই রকমভাবে জিনিসটাকে দেখাতে, আমরা কিন্তু সোনার জলটাও করিয়ে দেবো এখান থেকে, মানে এখানে সেই ফেসিলিটিসটা আছে। তোমরা একটুখানি দেখো কি সুন্দর, তোমরা তো তোমাদের গয়না দেখো, আমরা এবার একটুখানি নতুনত্ব করে মায়ের গয়নাও এনেছি বিভিন্ন রকমের, অনেকেরই কালী পুজো বলো দুর্গা পুজো বলো অনেকেরই অনেক রকম মানত থাকে, সেই কথা চিন্তা করেই এই ধরনের কালেকশন এবারে আনার আমার আমাদের ইচ্ছা ছিল। প্রাইস যাচ্ছে যেটা এখন দেখলে সেটা আসছে 202.65, মানে তোমার 20-25 হাজার টাকার মধ্যে, এটা আসছে 20-25 হাজার টাকার মধ্যে চলে আসছে। আচ্ছা নেক্সট দেখাই, নেক্সট হারের কালেকশনটা দেখাই, মা দুর্গা কি মা কালী যে যাই বলো না কেন, কিংবা যে কোনো মাকে দিতে পারো, ঘরের কারো ঠাকুরের মূর্তি থাকলে কেউ সাত করে মাকে একটা হার দিতেই পারো, যেটা পার্মানেন্টলি পরাতে পারবে উৎসবে বা কোনো রকম পুজো বাৎসরিক পুজো উপলক্ষে। তো যেভাবেই হোক ঠাকুরের হার ধরো, এটাও খুব সুন্দর আর একটা ঠাকুরের হার, এটা চলে আসছে 125 গ্রাম, মানে ওই মোটামুটি 12-15 হাজার টাকার মধ্যে, 12-15 হাজার টাকার মধ্যে চলে আসছে আবার এই হারটা, এই হারটা চলে আসছে 12-15 হাজার টাকার মধ্যে। এরপরে কিন্তু একটা আর একটা অত্যাধুনিক নতুনত্ব ডিজাইনের হার দেখাবো, এটার দুর্দান্ত একটা হার্ট শেপের মধ্যে এই যাচ্ছে লকেটগুলো লটকানগুলো, কি সুন্দর দেখতে ডিজাইনটা, মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। মায়ের গয়নায় বলে না সে মানে ঠাকুরের কিছু একটা দেখবে, ঠাকুরের ভোগটা খুব সুন্দর একটা গন্ধ হয়, খুব সুন্দর একটা খেতেও হয়ে যায়, ঠিক সেই রকমই দেখো, মানে ঠাকুরের যেহেতু গয়নাগুলো মানে কি সুন্দর একটা ফিনিশিং আর কি সুন্দর একটা লুকস যাচ্ছে জিনিসটা। এগুলো আমরা নিজেদের জন্য বানাতে পারি, হ্যাঁ এগুলো এতটা বড়, তো এতটা বড় তোমাদের হবে না, একটু ছোট ছোট সাইজ হলে তখন এটা হবে, এটা তো অনেক বড় সাইজ, এগুলো অনেক বড় সাইজ। এটার ওয়েট আসছে তোমার 204, মানে এটাও কিন্তু 20-25, এটাও কিন্তু ওই 20-25 হাজার টাকার মধ্যে, 20-25 হাজার টাকার মধ্যে। মুকুট দেখালাম, জাস্ট স্টার্টিংয়েই দেখালাম, এরপর একটা ঠাকুরের জায়ান্ট হার দেখাবো, এটা কিন্তু মা কালীকে কেউ দিতেই পারো, সামনে কালী পুজো, কালী পুজোতে জেনারেলি এরকম হার মানে ইউজ হয়, কারণ মা কালী তো জেনারেলি শাড়ি পরে না, তো গয়না দিয়ে ঢাকা থাকে মায়ের শরীরটা, তো এত ভারী গয়না, এত সুন্দর একটা গয়না, দেখো হারের কত সুন্দর লেন্থটা, চওড়াটা দেখো কতটা বেশি চওড়া, দেখো কত বেশি চওড়া বেল্টটা সাইডে, খুব সুন্দর দেখতে একটা, খুব সুন্দর দেখতে একটা, দুর্দান্ত দেখতে একটা মায়ের হার, কত বড় দেখো, কত বড় দেখো, জাস্ট মানে ভাবতেই পারবে না এত দুর্ধর্ষ দেখতে জিনিসটা, এত দুর্ধর্ষ দেখতে জিনিসটা। শোপিস লক্ষ্মী গণেশ সরস্বতী, সরস্বতী পাবে না, লক্ষ্মী গণেশ পেয়ে যাবে, লক্ষ্মী গণেশ একসঙ্গে পেয়ে যাবে। এটার ওয়েট কিন্তু প্রায় 400 গ্রাম মতো আছে, প্রায় 461 গ্রাম মতো আছে, এটার ওয়েটটা প্রায় 461 গ্রাম মতো আছে, এবং এটারও কিন্তু মোটামুটি 45-46 প্রাইস ধরে চলো, 45-46 হাজার টাকার প্রাইস ধরে চলো, দুর্দান্ত দেখতে একটা মায়ের মানে গলার। আচ্ছা এরপর আমি দেখি নেবো, এটা আপনার গলায় লাগিয়ে দেখাবেন, এটা আমার গলায় লাগিয়ে দেখালে এটা আমার কোথায় যে পৌঁছে যাবে তার কোনো ধ্যান ধারণা নেই, এটা আমি আমার গলায় লাগালে দেখাচ্ছি, মানে অপরাধ হবে জিনিসটা আমার গলায় যদি লাগিয়ে দেখাই, যে বললাম যে কোথায় পৌঁছাবে তার কোনো ধ্যান ধরানো নেই, পায়ের নিচে চলে গেছে একদম, এগুলো ঠাকুরের জিনিস, অনেক বড় জিনিসটা ঠাকুরের জিনিস। চলো এবারে আমি একটুখানি তোমাদেরকে কিছু মানতাসা দেখিয়ে নেবো সিলভারের, এটা কিন্তু ঠাকুরের ইউজ হতে পারে, কিংবা তোমরা সেলফ ইউজও করতে পারো, হাতের যে মানতাসাগুলো ঠাকুরকেও দিতে পারো, কিংবা সোনার জল করে সেলফ ইউজও করতে পারো, একটুখানি দেখিয়ে দিই। এই যাচ্ছে মানতাসা সিলভারের 29.11, মানে তোমার চলে আসছে 30 হাজার টাকার মধ্যে, 25-30 হাজার টাকার মধ্যে সিলভারের মানতাসা,
খুব সুন্দর, দুর্দান্ত দেখতে জিনিসটা। এই দেখো কি সুন্দর একটা, দারুণ দেখতে, একটা ফিশ প্যাটার্নের এই সাইডে ইয়ে চলে যাচ্ছে, সাইডে চলে যাচ্ছে এখানে 22.33, মানে আবারও 20-25 হাজার টাকার মধ্যে চলে আসছে সিলভারের মানতাসা, সিলভারের মানতাসা। এখন কিন্তু খুব ট্রেন্ড বেরিয়েছে সিলভারের গয়নার, তো এটা সেলফ ইউজও করতে পারো বা মাকেও দিতে পারো। ইট ডিপেন্ডস আপন ইউ। 29.05, আবারও উইদিন 30,000 রুপিস, আবারও উইদিন চলে আসছে 30,000 টাকার মধ্যে, 30,000 টাকার মধ্যে চলে আসছে। মুকুট দেখালাম ঠাকুরে, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি, একটা খুব এক্সক্লুসিভ মুকুট আছে 26.21, এটাও আবার 25-30 হাজার টাকার মধ্যে 26.21। তো এই ধরনের কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এই ধরনের কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবে দোকানে। লেন্থের জন্য বলেছিলাম ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওটা মানে অনেকটা বড়, মানে মায়ের মানে লেন্থের জন্যই আসবে জিনিসটা। এই দেখো ঠাকুরের মুকুট, বলেছিলাম না এটা তোমার কতই যেন বলেছিলাম তোমাদেরকে, 30,000 টাকার মধ্যে, 25-30 হাজার টাকার মধ্যে, 25-30 হাজার টাকার মধ্যে। এগুলো কিন্তু ঠাকুরের, এগুলো কিন্তু মানুষের নয়। এই দেখো আমার মুখ পুরো ঢেকে যাবে, পুরো ঢেকে যাবে আমার মুখ, এটা আমার মাথাতে কখনোই মানাবে না, এটা আমার মুখ পুরো ঢেকে যাবে, এটা মানে পুরোপুরি ঠাকুরের এটা। আচ্ছা, তো কেমন লাগছে গয়নাগুলো তোমাদেরকে দেখালাম, সিলভার কালেকশন জেনারেলি দেখানো হয় না, বাট যেহেতু ঠাকুরের জিনিস এনেছি আর খুব মানে দারুণ দেখতে জিনিসগুলো আপনাদের জন্য, আমাদের জন্য কানের দুল আছে, হ্যাঁ অবভিয়াসলি আছে, তোমাদের জন্য কানের দুল কেন থাকবে না, নিশ্চয়ই আছে। 25 গ্রামের মানতাসার দাম 25,000 টাকা, 25 গ্রামের দাম, মানতাসার দাম 25,000 টাকা। হ্যাঁ মোটামুটি ওরকমই আসছে জিনিস, কম বেশি ওরকমই চলে আসছে, 25 গ্রামের মানতাসার দাম 25,000 টাকা, হ্যাঁ ঠিকই ওরকমই আসছে, কম বেশি, কম বেশি ওরকমই আসছে, এবং প্রপার ক্যালকুলেশন তো বলতে পারছি না, মোটামুটি ওরকমই আসছে। ধরো 721 টাকা করে 10 গ্রামের দাম যাচ্ছে, বুঝতে পারছো, 10 গ্রামের দাম যদি 721 টাকা করে যায়, তাহলে ওই মজুরি জিএসটি হ্যান ত্যান, তো আমি ওই রকমই মোটামুটি একটা ক্যালকুলেট করে নিয়েছি, তোমার মানে 100 টাকা প্রতি গ্রাম করে ক্যালকুলেট করে নিয়েছি। হ্যাঁ, তাহলে সেই অনুপাতে 100 টাকা প্রতি গ্রাম করে হলে তোমার হয়ে যাচ্ছে জিনিসটা, মানে 100 টাকা প্রতি 10 গ্রাম করে যদি আসে জিনিসটা, তাহলে ওই রকম অনুপাতেই চলে আসছে। আচ্ছা, একটুখানি আমি ছেলেদের কিছু রিসলেট দেখাবো, সিলভারেরই দেখাচ্ছি আইটেম, সিলভারেরই দেখাচ্ছি আইটেম, একটুখানি দেখো, একটুখানি দেখো, এই দেখো মহাকাল, মহাকাল ব্রিসলেট, মহাকাল ব্রিসলেট, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, 2500 হবে, 25,000 নয় না, হ্যাঁ ভুল বলছি, অ্যাকচুয়ালি ওইভাবে তো সোনার হিসাব করি, তো সোনার হিসাব অনুপাতে ভুল হয়তো বলে ফেলেছি, একদমই ঠিকই বলেছো, 2500 হবে, 25,000 নয়, ওটা একটা জিরো বেশি হয়ে গেছে, একটা জিরো কম হবে। এই দেখো ছেলেদের মহাকাল রিসলেট, এটা তোমার মোটামুটি ওয়েট আছে, এটা কিন্তু আবার 92.5-এর মতো সিলভার, 92.5, 31.96 ওয়েট আছে, 31.96। কোমর চাবি দেখাবে, কোমর চাবি দেখছি গো কি আছে হাতের কাছে, দেখিয়ে দিচ্ছি, ছেলেদের রিসলেট মহাকাল লেখা, দুর্দান্ত দেখতে, এটার মোটামুটি প্রাইস চলে আসছে 11,000, ওই 12,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে চলে আসছে। আচ্ছা নেক্সট আরও কিছু রিসলেট দেখিনি তোমাদেরকে, তোমরা বলো জেন্টস রিসলেট সিলভারের, তোমরা দেখো গিফটও করতে পারো, অনেকেই পছন্দ করে জেন্টস রিসলেট সিলভারের, খুব সুন্দর দেখো ডমরু দেওয়া, তোমার এটা হচ্ছে রুদ্রাক্ষ মনে হয়, রুদ্রাক্ষ দেওয়া, তোমার এটা ডমরু দেখো, ডমরু দুই সাইডে দুটো রুদ্রাক্ষ দেওয়া, দুর্দান্ত দেখতে ওং লেখা, ছেলেদের রিসলেট সবসময় ইউজ করতে পারবে। এটা কিন্তু আবার চলে আসছে 10.88, ওই ওই 1100-1200 টাকার মধ্যে, 1100-1200 টাকার মধ্যে। আচ্ছা আরও আছে ধরো, এটা দেখো শিবের চোখ, চোখ আঁকা রুদ্রাক্ষ করা আছে,
শিবের চোখ আঁকা রুদ্রাক্ষ করা আছে, দুর্দান্ত দেখতে প্রত্যেকটা। দেখো কালেকশন জাস্ট অসম দেখতে। আর একটা দেখো, আর একটা দেখো, ওই ওই প্যাটার্নেরই, রুদ্রাক্ষ প্যাটার্নেরই ওম নামা শিবায় লেখা আছে। যারা খুব শিবভক্ত, ছেলেরা খুব শিবভক্ত, মেয়েরাও হয়, তো এই ব্রেসলেটগুলো ইউজ করতে পারবে। দুর্দান্ত দেখো, প্রত্যেকটা শিবের ওপর কালেকশন, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা থেকে আলাদা। এখানে তো ভোলেনাথেরই ছবি দেওয়া আছে, এখানে তো খুব সুন্দর করে ভোলেনাথেরই ছবি দেওয়া আছে। দুর্দান্ত দেখো ভোলেনাথের কালেকশনটা, দেখো কি সুন্দর দেখতে ভোলেনাথের কালেকশনটা। হাতে পড়লে কিন্তু একটা দারুণ লুকস আসবে, হাতে পড়লে কিন্তু একটা দারুণ লুকস আসবে ভোলেনাথের কালেকশনটা, কিন্তু হাতে পড়লে দারুণ লুকস আসবে। এগুলো কিন্তু আবার 1500 টাকার মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু ছেলে মেয়ে বোধ পড়তে পারবে। দেখো ইউনিসেক্স কালেকশন, এটা কিন্তু আছে 24.14, আবার 92.5 এর কালেকশন কাঢ়া, আবার 92.5 এর কালেকশন, জাস্ট দারুণ দেখতে। কিন্তু এর ব্যাপারটা কি জানো তো, এর যেমন দেখছো সেরকমই থেকে যাবে সারা জীবন, নষ্ট হবে না, নষ্ট হবে না। এই যে এখানে কমা বাড়ানোর অপশান আছে, এটা মোটামুটি ওই 7500 ধরে রাখো, 7500 টাকা মতো ধরে রাখো। এটা যেটা এখন আমি দেখাচ্ছি, এটা আবার মেয়েদের হাতের রিসলেট, মেয়েদের হাতের রিসলেট কমানো বাড়ানো সাইজ করা যায়, ইভিল আই, ইভিল আই বলে। এই যে মেয়েদের হাতে রিসলেট, আমি জাস্ট একটু হাতে পড়ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে এটা দেখছো না, এটাকে ধরে টানতে হবে, এটা দেখছো, এটাকে ধরে টানতে হয়। হ্যাঁ, এরকম টেনে দিলে এই যাচ্ছে রিসলেট, এই যাচ্ছে রিসলেট, এই যে ইভিল আই রিসলেট বলছিলাম, এরকম করে পড়তে পারো সবসময় পরে থাকার জন্য। খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে হাতে, এই যে সবসময় পরে থাকার জন্য। এটার কিন্তু আবার তোমার প্রাইস আসছে 92.5 এরই জিনিস, এটার প্রাইস চলে আসছে 6.88 আছে, এটা 6.88 আছে, এটা 6.88, মানে এটা আসছে ওই 2300 টাকার মধ্যে, 2300 টাকার মধ্যে চলে আসছে এই ভিলাইটা। কানের, কানেরও আছে, সিলভারের কানেরও আছে, সিলভারের কানেরও আছে, নিশ্চয়ই আছে, রূপোর বালা, রূপোর বালা আছে রে। যে রিসলেটগুলো হাতি ঘোড়া এরকম, দেখো কি সুন্দর, মানে হাতে পড়লে খুবই ভালো লাগে, এলিগেন্ট। ওই চার্ম রিসলেট প্যাটার্নের কিন্তু বালা, সিলভারের বালা, চার্ম রিসলেট প্যাটার্নের, কিন্তু এটা কিন্তু ফিক্স নয়, এটা কিন্তু মানে কমানো বাড়ানো করা সম্ভব। রুদ্রাক্ষের ভোলানাথ লকেট, লকেটটা, ওটা লকেট না গো, এটা রিসলেট, এটা রিসলেট, লকেট নয়, এটা হাতে পড়ার রিসলেট গো। এটা কিন্তু চলে আসছে আবার 14.43, এটা কিন্তু 92.5, ওই মোটামুটি 5000 টাকার মধ্যে, এটা কিন্তু 5000 টাকার মধ্যে চলে আসছে। পায়ে পড়ার বেরি, পায়ে পড়ার বেরি জানি না, দেখতে হবে। এগুলো কিন্তু সব অ্যাডজাস্টেবল, এটা আমার কি দুর্দান্ত দেখো কালেকশনটা, বাটারফ্লাই কালেকশন, বাটারফ্লাই, বাটারফ্লাই কালেকশন, বাটারফ্লাই কালেকশন, দারুণ দেখতে জিনিসটা। এটাও কিন্তু অ্যাডজাস্টেবল, চলে আসছে তোমার 11 গ্রাম, 11 গ্রাম, কি ইউনিক দেখতে জিনিসটা, হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। মোটামুটি 3800 টাকার মধ্যে, 3800 টাকার মধ্যে চলে আসছে হাতে। কিন্তু আজকাল খুব ট্রেন্ডিং উঠেছে এই গয়নাগুলো, ট্রেন্ডিং উঠেছে, আর এগুলো কিন্তু নষ্ট হবে না, যা দেখছো তাই থেকে যাবে, 92.5, হেন্স নষ্ট হওয়ার কোনো মানে মানে কারণই নেই। বাটারফ্লাই আছে দারুণ দেখতে, এটা আবার রং বেরঙের লাভ লেখা এখানে, এরকম মানে লাভ আছে, স্টার আছে, তারপরে এরকম একটা কুইন, কুইনের ক্রাউনের মুকুট আছে, এই যে কুইনের ক্রাউন আছে, তারপর এটা লাস্টে 20.09, 20.09, 20.09, এটা আসছে 7000 টাকা মতো, 7000 টাকা মতো চলে আসছে, 7000 টাকা মতো চলে আসছে। দারুণ দেখতে জিনিসগুলো, ইউনিক দেখতে। মোস্ট ওয়েলকাম, আমি চেষ্টা করি তোমাদেরকে রিপ্লাই করার। আর একটা দেখিয়ে দিই, ডলফিন, হাতি দেখালাম, ইয়ে দেখালাম, এটা আবার ডলফিন, হাতি দেখালাম, বাটারফ্লাই দেখালাম, এটা আবার নিচটার ডিজাইনটা আসছে ডলফিন, ডলফিনের মতো ডিজাইন আসছে, দুর্দান্ত প্রত্যেকটা কালেকশন জাস্ট দেখার মতন। এটা আসছে 13.24, ওই 4200-র মধ্যে, 4200-র মধ্যে, 14.24, 4200-র মধ্যে, 4200-র মধ্যে।
দুর্দান্ত কালেকশনগুলো, জাস্ট ভাবতেই পারছো না এত সুন্দর সুন্দর কালেকশন এসছে। এই যে এই যাচ্ছে একটা বেশ বেশ সুন্দর একটা স্টোনের মধ্যে বসানো সবুজ রঙের স্টোন বসানো রিসলেট, সবুজ রঙের স্টোন বসানো রিসলেট, এটাও কিন্তু আসছে মোটামুটি ধরে ওই 2400 টাকার মধ্যেই। 7.25 মতো ওজন আছে, 7.25 মতো ওজন আছে। হাতের গিফটের জন্য কিন্তু খুব ভালো, 2-3 হাজার টাকায় এত আমরা গিফট খুঁজি, 2400 টাকা দাম মাত্র, কিন্তু দেখতে খুব এলিগেন্ট আর গিফটিংয়ের জন্য খুব সুন্দর। ছেলেদের একটা দুর্দান্ত রিসলেট দেখিয়ে নেবো, সিলভারের, সিলভারের ছেলেদের একটা দুর্দান্ত রিসলেট দেখিয়ে নেবো। এটা চলে আসছে 38.23, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে 38.23। এটারও মোটামুটি প্রাইস চলে আসছে ওই 4000 টাকার মধ্যে, 38.23 4000 টাকার মধ্যেই চলে আসছে এটার প্রাইস। দুর্দান্ত দেখতে, দেখো ছেলেদের রিসলেট। আমি আর একটা রিসলেট দেখিয়ে নেবো ছেলেদের, গোল্ডে যেমন দেখো এরকম সিলভারে দেখো আর একটা রিসলেট চলে আসছে 61.43। ছেলেদের এরকম ফিশ ফিনিশের হাতের হবে, ছেলেদের এইরকম ফিনিশের ফিনিশে হাতের হবে, ছেলেদের চুড়ি টাইপের বালা হবে, ছেলেদের ওই পাঞ্জাবি বালা বা এরকম টাইপের বালা আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে সালমান খান রিসলেট, সালমান খান রিসলেট দুর্দান্ত দেখতে, দুর্দান্ত দেখতে সালমান খান রিসলেট, অনেকেই পছন্দ করো। কিন্তু যাই হোক, সালমান খান প্ল্যাটিনাম পরে আছে, তুমি সিলভার পরতেই পারো, সালমান খানের প্ল্যাটিনাম পরে আছে আর এইটা ওইটা অনেক দামি পাথর, কিন্তু তুমি এটা পরতেই পারো, লাইক লুকস লাইক সালমান খান রিসলেট, খুব সুন্দর দেখতে ছেলেদের এটা। ওটা চলে আসছে তোমার 38.78, 4000 টাকার মধ্যে, খুব সুন্দর খুব সুন্দর। দেখো আর কটা ছেলের রিসলেট দেখিয়ে দিই, ছেলেদের সিলভারের রিসলেট দেখতে চাও, ছেলেদের সিলভারের রিসলেট দেখতে চাও। এই যাচ্ছে আর একটা ছেলেদের সিলভারের রিসলেট, 67.59 যাচ্ছে এটা। এটারও প্রাইস চলে আসছে ওই মোটামুটি 6000-7000 টাকার মধ্যে, 7000 টাকার মধ্যে। সিলভারের কোমর বন্ধনী দেখাবে, মানতাসা দেখান লাইট ওয়েটে, দেখছি গো। সিলভারের কিছু জিনিস আনতে দিলাম, একটু ছেলেদের রিসলেট দেখিয়ে নিই, কারণ এগুলো তো আর দেখাবো না ধরো, কারণ এগুলো আবার রিকোয়েস্ট আসবে, তখন জানি না দেখাতে পারবো কি না। 44.3, আচ্ছা কোমর বন্ধনী দেখতে চাইলে একটুখানি একটা কোমর মানে ঝাপটা মানে পুরোটা ভর্তি কোমর আমি একটু দেখিয়ে দিই, আমার এই মোটা কোমরেই দেখো কি করবে, আর এখন তো অপশন নেই, নিজের কোমরেই নিজে দেখাই। এরকম এরকম মোটা কোমরে দেখো, এই যাচ্ছে তোমাদের কোমরের ইয়ে, এই যাচ্ছে, যাই হোক সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা, এই যাচ্ছে কোমরের ইয়ে, দাঁড়াও দেখাই জিনিসটাকে, খুব সুন্দর দেখতে জিনিসটা, এই যে দারুন দেখতে, দারুন দেখতে, একটাই আছে কিন্তু, মানে পুরো এরকম করে পরতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। কিন্তু যাই হোক, আমাকে যাই লাগুক না কেন, তোমাকে ভালো লাগবে দেখতে। এটার ওজনটা কত, 196 মতো ওজন আছে, 196 মতো ওজন আছে, 196 196.4। দেখো কি সুন্দর কোমরের ই দেখিয়ে দিলাম, রূপোর থালা, রূপোর থালা দেখার জন্য নিচে যেতে হবে, এখানে রূপোর থালার কালেকশনটা নেই এই মুহূর্তে। চলো তাহলে, মোটামুটি তো অনেক কিছু দেখিয়ে দিলাম, রূপোর থালা দেখতে চাইছো আর কি, দেখতে চাইছো একটুখানি ঘুরে ঘুরে দেখিয়ে পারে, আমি মোটামুটি রূপোর ঠাকুরের ইয়েটাই দেখানো মেন উদ্দেশ্য ছিল, এরপর দেখছি ঘুরে ঘুরে যদি কাউন্টারে কিছু দেখতে পাই তাহলে দেখাচ্ছি। আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করার আছে আমার,
সেটা হচ্ছে আমি প্রথমে থ্যাংক ইউ বলে নিই। আমি জানি না অঙ্কিতা লাইভ দেখছো কিনা তুমি। অঙ্কিতা থ্যাংক ইউ সো মাচ, আজকে আমি তোমার গিফট রিসিভ করেছি। অঙ্কিতাকে উদ্দেশ্য করে আমি বলছি, অঙ্কিতা আমাকে একটা পুজোতে খুব সুন্দর শাড়ি দিয়েছে, এর সেই শাড়িটা পরে আমি খুব শর্টলি লাইভে আসব। তো আমি জানি না অঙ্কিতা দেখছে কিনা, বাট আমি অঙ্কিতাকে থ্যাংক ইউ বলছি, আমি শাড়িটা রিসিভ করেছি অ্যান্ড সেটা খুব বিউটিফুল, সেটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসবে, যে তোমরা আমাকে শাড়ি অবধি গিফট করছো পুজোতে, যে এটা আমি মানে আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন। বাট ও স্পেশালি অঙ্কিতা আমাকে একটা শাড়ি গিফট করেছে এবার পুজোতে, যেটা আমি আজকেই হাতে পেয়েছি, বাট তোমাদের এই মুহূর্তে আমি পরে দেখাবো বলেই একদম ঠিক করে রেখেছি, আমি জাস্ট নিয়ে আসিনি শাড়িটাকে। তো মানে থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, তোমাদের থেকে এত ভালোবাসা আমি পাচ্ছি, মানে এটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার। মানে শাড়িটা যে কত মানে বেশি মূল্যবান আমার কাছে আমি জাস্ট ভাষায় বোঝাতে পারবো না, আমার কাছে খুব মূল্যবান ওই শাড়িটা, কারণ আমি ভাবতেও পারি না যে তোমরা আমাকে পুজোতে শাড়ি গিফট করছো। আচ্ছা চলো তাহলে কিছু আরও গয়না দেখে নিই, তোমাদের রিকোয়েস্টে যদি পারি, যদি কাউন্টারে ভিড় না থাকে তাহলে চলো দেখিয়ে দিই কিছু গয়না। হ্যাঁ লোকজন আছে, তাও দেখছি যদি পারি দেখে নিচ্ছি। লাইট ওয়েটের মান্তাসা দেখবে বলছো, চলো দেখে নিই।